আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দ আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সবাই যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন। আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি সৌদি প্রবাসীদের এক্সিট মানে রিএন্ট্রি ভিসা, মানে যেটাকে আমরা ছুটি বলি আর কি, এক্সিট রিএন্ট্রি ভিসা, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির কাজ এখনও কিন্তু যাওয়া যা চালাচ্ছে, বন্ধ না কিন্তু কাজগুলো চলছে। সো এখন দেখা গেছে আমরা প্রবাসী ভাই যারা যারা আছি বাংলাদেশে ছুটিতে আসছিলাম বিগত 10 মাস আগে, সো তাদের অনেকের ভিসার মেয়াদ চলে গেছে, সে কিন্তু আর বাড়াইতে পারে নাই। সো এটা স্পষ্টভাবে যাযাত বলে দিছে তারা কাজগুলো এখনো চালু রাখছে। আপনি আপনার কফিলের সাথে যোগাযোগ করে কফিলের অ্যাপসের এবং যে মুকিম পোর্টাল আছে, সো এই অ্যাপসের আর অথবা মুকিম পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি ভিসার মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন। তো এখন এটা বাড়ানোর জন্য যে আপনার পেমেন্টটা করা লাগবে সেটা সাদ্দাত পেমেন্ট সিস্টেম হতে হবে। সিস্টেমের মাধ্যমে আপনাকে এই ভিসার যে এই ভিসার মেয়াদ বাড়ানোর যে ফিটা, সেই ফিটা যখন আপনি কমপ্লিট করে দিবেন অথবা আপনার কফির কমপ্লিট করে দিবে, দেন হচ্ছে আবেদন করলেই আপনার ভিসার মেয়াদটা বৃদ্ধি করে দিবে। এখন হচ্ছে এই ভিসার মেয়াদটা কারা কারা মানে বৃদ্ধি করতে পারবেন, যাদের লাভ হবে আমি বলি, আপনারা যারা যারা 2020 সালের মার্চ মাস হতে প্রায় 10 মাস বেশি ধরে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ থাকার কারণে সৌদি আরবে যারা আসতে পারেন নাই, এই কথাটা আবার একটু নোট করেন, যারা আপনারা 2020 সালের মার্চের পর থেকে প্রায় 10 মাস অথবা 10 মাসের উপরে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে যারা সৌদি আরবে প্রবেশ করতে পারেন নাই, আপনারা আপনাদের ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনার কফিলের সাথে যোগাযোগ করে দেন হচ্ছে যে সাদ্দাত পেমেন্ট সিস্টেম, ওই পেমেন্ট করে আপনার যে এক্সিট রেন্ট ভিসাটা সেটা কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো অনেকে আমাকে বলবেন যে ভাই কফিল যদি আমার কল নাই ধরে, অথবা অনেক কফিল কিন্তু বন্ধ করে রাখছে, এক্ষেত্রে কোনো সমাধান আছে কিনা? ভাই এখন এটার কোনো সমাধান নাই, কারণ আপনার কফিল যদি অপশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তাইলে হয়তো আপনার ভিসার মেয়াদটা বাড়াবে, এছাড়া কিভাবে বাড়াবেন এটার কোনো অপশন নাই। যদি সরকার অন্য সিস্টেম করে দেয় তখন হচ্ছে আলাদা বিষয়। তো আরেকটা এখানে নোট হচ্ছে যে যাদের ভিসার মেয়াদ আপনার 6 মাস অর্থাৎ 180 দিন বেশি পার হয়ে গেছে, 180 দিনের ওপর যাদের পার হয়ে গেছে তারা অবশ্যই অতি শীঘ্রই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে নাই আপনারা কফিলের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করেন, যেভাবে হোক যে কর্মে হোক আপনারা চেষ্টা করেন যোগাযোগ করেন সাদ্দাত পেমেন্ট সিস্টেমের মাধ্যমে, অ্যাপসের অথবা মুকিম পোর্টালের মাধ্যমে তারা এক্সিট রিএন্ট্রি যেই আপনার ফিটা আছে ভিসার মেয়াদের ফিটা দিয়ে দিলেই তারা বাড়িয়ে দিতে পারবে, আপনারা অতি সহজেই সৌদি আরবে ঢুকতে পারবেন। তো এই হচ্ছে আজকের মূল টপিক। সো আপনাদের যদি তারপরেও কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অতি শীঘ্রই আপনাদের কমেন্ট নিয়ে হাজির হব নেক্সটে। সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট অ্যান্ড আপনাদের কমেন্ট এবং আপনাদের লাইক শেয়ার হচ্ছে আমাদেরকে ভিডিওগুলো তৈরি করার অনুপ্রেরণা করে। সো আপনাদেরকে দিয়ে আমরা, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।